আমরা একটা চাঁদের গাড়ি উঠছিলাম, ওটা চাঁদের মতো আমরা এখন যাচ্ছি আপনার কিছুর উদ্দেশ্যে, আলিসুরম যাচ্ছি, আমরা আছি আলি, আপনি বলেন আমরা আলি সুরঙ্গের পথে যাচ্ছি। কেন যাচ্ছি বলতে গেলে আসলে আমরা ঘুরতেছি, কখনো আসিনি ফার্স্ট টাইম, সো আমাদের এক্সপেরিয়েন্স। আমরা এখন যাচ্ছি আলি সুরঙ্গে। আমরা পাঁচজন আছি, আমি, মুর্শেদ, আফসার, সুবন, রিয়াদ। এন্ড যারা আসে নাই তাদের নাম আমি একটু মেনশন করি। আপন, ঋষি, ঋষিয়া, শান্তিলাল, গেটসম্যান, রবিউল, নূর হোসেন, কলিন, তোরা সবাই কিন্তু অনেক মিস করতো, অনেক জোস একটা জায়গা, এটা অনেক মজা হচ্ছে আমাদের। সো গাইস, তোমাদের জন্য একটু আমরা সান্ত্বনা প্রকাশ করতেছি, দুঃখ প্রকাশ করছি। মুর্শিদ কি বলতে চাও? এক মিনিট নীরবতা পালন করো, নীরবতা পালন করলাম, তোমরা সাবধান, সবকিছু আলাদা দেখবা। আসো ভাই, আমাদের সাবধান দেখিও, সাবধান আসলে দেখবা, সুরক্ষিত আসবে। ওয়াও, আমরা এখন পাহাড়ের মধ্যে আছি। সুরঙ্গ পথে আমরা ছিলাম, দেখতে পাচ্ছেন খুব ঘন জঙ্গল এখানে। হ্যাঁ, আমার দাদা আছে আমার সাথে, আপনারা দেখতে পারেন এখানে কি ভয়ানক এলাকা। এরকমই একটি এলাকা, I'm not
আরেক অঙ্কর পিছনে কি সামনে কি ঢেলে দি আপনারা খাবেন Hey guys, আমরা এখন আলিশুরঙ্গের মধ্যে কোবরিক্সি এবং অন্ধকার এলাকা আমরা এখানে লাইট নিয়ে এটা বাই সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে আছি আলিশুরঙ্গে এটা আমাদের প্রথম এরকম এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মুর্শিদের মোবাইল নাম্বার আপনারা চাইলে এখানে আসতে পারেন আমরা একদম সুরঙ্গের শেষ পর্যায়ে এসে গেছি এখানে যদি এদিকে যেতে হয় বিয়ার হিলসকে লাগবে বিয়ার হিলস ছাড়া এখানে এদিক দিয়ে কেউ যেতেই পারবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অন্ধকার এবং এটাই শেষ রাস্তা এদিক দিয়ে আর যাওয়া যাবে না এখানে ইম্পসিবল সো আমরা আলি সুরঙ্গের শেষ পর্যায়ে এবং এসে গেছি সো ও ম্যান সো আমরা এখন আবার ব্যাক করতেছি অনেক রিস্কি এবং অনেক সময় লাগছে আমাদের আমরা এখন যাচ্ছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি আলি সুরঙ্গ থেকে কারণ প্রায় অন্ধকার হয়ে এসেছে আমরা এখানে বিজিসির নাম ফলক স্মৃতি দিয়ে রাখছি বিকজ অফ আমরা বিজিসিয়ান উই লাভ বিজিসি বাট আই এম নট বিজিসিয়ান ওকে বিজি এক্স বিজিসিয়ান সি তাই নকালে দেখে গেছিলাম মুর্শিদ So